18 ভোলা জলেমা বসন্ত এইচএস স্কুলে নাবার্ডের উদ্যোগে জাতীয় হ্যান্ডলুম দিবস পালিত। উপস্থিত ছিলেন বাগমা বিধায়ক রামপদ জমাতিয়া সহ অন্যান্যরা। পাশাপাশি এই শিল্পের গুরুত্ব সম্পর্কে অবহিত করা হয় এবং নাবার্ডের পক্ষ থেকে উপস্থিত মহিলা তাঁত শিল্পকারদের তাঁত শিল্পে ব্যবহৃত সুতা প্রদান করা হয় তাদেরকে উৎসাহিত করার লক্ষ্যে। 7ই আগস্ট ন্যাশনাল হ্যান্ডলুম ডে, সারা দেশের পাশাপাশি পার্বত্য রাজ্য ত্রিপুরাতেও দিনটি পালিত হয়। শনিবার উদয়পুর মহকুমার 18 ভোলা জলেমা বসন্ত হায়ার সেকেন্ডারি স্কুলে নাবার্ডের উদ্যোগে পালিত হয় ন্যাশনাল হ্যান্ডলুম ডে। এদিন বিধায়ক রামপদ জমাতিয়া প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন। নাবার্ডের উদ্যোগে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপজাতি মহিলাদের যারা হস্ততাঁত শিল্পের সঙ্গে যুক্ত তাদের সংবর্ধনা দেওয়া হয়, পাশাপাশি এই শিল্পের গুরুত্ব সম্পর্কে তাদের অবহিত করা হয়। নাবার্ডের পক্ষ থেকে এদিন উপস্থিত মহিলা তাঁত শিল্পকারদের তাঁত শিল্পে ব্যবহৃত সুতো প্রদান করা হয় তাদেরকে উৎসাহিত করার লক্ষ্যে। এবং লেক সমনির যে অফিস আছে তিনতলা, এটা নিচের তালাতে কয়েকটা দোকান আছে, এখানে পাওয়া যায়। আর একটা ভগবান ঠাকুর সমনিতে একটা পাওয়া যায় ওইখানে, রিমাই ফ্যাশন বলে ওইখানে আছে। আর একটা বাদুর সমনিও তো ওইদিকেও ওইখানে আছে, দোকান আছে, ওইগুলোর মধ্যে এগুলি পাওয়া যায়। কারণ এক একটা ডিনোশন করে দিয়ে আমি দিয়েছিলাম, এটা 5000 লেগেছে একটা, এই জায়গাটা 5000, ঠিক আছে। সব বেশি মতো ইচ্ছা মানে মোটিভেশন সাইজারটা 5000, কাইসা ও জায়গা কাইসা সে একটি সাইজারটা 5000 মতো কাজে হব নিন নগ্নি সামুন বিভিন্ন রকম সামুন তো নেন কাং নাই বই লাগলো অবসর সময়ের কাছে ও মহারি বয়ান শিল্প বা বিভিন্ন আমানি ও বাইকে চাই না নিরব সময় কিনে এক্সট্রা ইনকাম ইনকাম লিচি সরকারের তরফ থেকে ডাবল ইনকাম খাইয়ানি জাগানো তো ফলবই মেয়ে রাবার হয়ে শতমাইয়া, কিন্তু মানে ডাবল ইনকাম খাইয়ানিকে বিভিন্ন রকম তোমা মাইবর পরে এসআই পদ্ধতি মাবর নাই খাই কিনে তাব আন ওর গড়ি হাতে স্কুল গান্ধার আন। উল্লেখ্য, হস্ততাঁত শিল্পে রাজ্যের বহু পুরনো ইতিহাস থাকলেও কালের বিবর্তনে এবং আধুনিকতার ছোঁয়ায় হারাতে বসেছে এই শিল্প। বাজারে স্বল্প মূল্যে রেডিমেড পোশাকের আমদানি এবং ক্রেতাদের বিদেশি পোশাকের দিকে ঝোঁক, এর ফলেই মূলত হারিয়ে যাচ্ছে এই শিল্প। তবে উপজাতি একটা অংশের মানুষ বংশ পরম্পরায় এখনও এই শিল্পকে বাঁচিয়ে রেখেছে। তাদের নিজ হাতে তৈরি পাচরা, রিসা সহ বিভিন্ন পোশাক দেশের পাশাপাশি বিদেশেও রপ্তানির ব্যবস্থা করেছে সরকার। এদিনের এই অনুষ্ঠানে বিধায়ক রামপদ জমাতিয়া এছাড়াও উপস্থিত ছিলেন তেপানিয়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান রামচন্দ্র দেবনাথ, বিডিএম খোকন দে, ডিরেক্টর অভিজিৎ চক্রবর্তী সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।